হ্যালো ভিউয়ার্স, অনলাইন বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সুমাইয়া আলম। বিচ্ছেদের জল্পনা এবার বন্ধ করলেন প্রিয়াঙ্কা। সমালোচকদের সামনে নীরবতা ভাঙলেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। মা হওয়ার খুশির খবরটি মধ্যরাতে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়ার কোলে এলো সন্তান। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি, একই সাথে অনুরোধ করেছেন সবাই যেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখানো বন্ধ করে দেয়। তাদের বিয়েতে সুস্থ সুন্দর সন্তান আসুক, তাদের দাম্পত্যে আপাতত এটাই। প্রিয়াঙ্কার নামের পাশ থেকে জোনাস নামটি মুছে ফেলার সাথে সাথে অনেক জল্পনা উঠে এসেছিল আন্তর্জাতিক বিনোদন মহলে। নিক ও প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুজবও ছড়িয়ে পড়েছিল চারদিকে। এতে অভিনেত্রী বারবার ইঙ্গিতে মাতৃত্বের কথা বলেছেন। ভক্ত থেকে সমালোচকরা কেউই বুঝতে পারেনি। এভাবেই সুখবর দিতে চলেছেন জোনাস দম্পতি। সারোগেসির মাধ্যমে এক কন্যা সন্তানের মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এখন প্রিয়াঙ্কা ও তার স্বামী নিক জোনাস তাদের সন্তানকে বাড়িতে আনতে পারছেন না, কারণ আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে তাদের সন্তান। ডাক্তার জন্ম তারিখ দিয়েছিলেন এপ্রিলে, কিন্তু সারোগেট মা 12 সপ্তাহ আগে সন্তানের জন্ম দেন। ফলে ডাক্তারদের তত্ত্বাবধানে থাকবেন নিক ও প্রিয়াঙ্কার মা। নিক এবং প্রিয়াঙ্কার বেশ কয়েকদিন ধরে তাদের পরিবারে একজন ছোট সদস্যকে আনার পরিকল্পনা করছিল। তারকা দম্পতির ব্যস্ত জীবনে কিছুটা বাধা ছিল। যদিও প্রিয়াঙ্কার শরীর গর্ভবতী হওয়ার জন্য পারফেক্ট ছিল, তবে বয়স 40-এর উপরে হওয়ায় কিছু সমস্যা হতে পারে। এই চিন্তা থেকে সারোগেসির সাহায্য নেন এই দম্পতি। প্রিয়াঙ্কা বলেছেন, নিক এবং আমি সন্তানের জন্ম দেওয়ার অনুশীলনের মধ্যে দিয়ে যাচ্ছি। যে সারোগেট মা আমাদের সন্তানের জন্ম দিয়েছেন, সে পঞ্চমবারের মতো নিক ও প্রিয়াঙ্কার সন্তানের জন্ম দিয়েছেন। ওই নারীর সঙ্গে দেখা হওয়ার পর তাকে পছন্দ করেন তারকা দুটো। সূত্রের খবর, এপ্রিলে সন্তানের জন্ম হবে ভেবে দেশি গার্ল বেশ কিছু ছবির কাজ হাতে নিয়েছিলেন, কিন্তু জানুয়ারিতে বাড়িতে আসার ফলে নতুন মা তার সমস্ত পূর্ব পরিকল্পিত কাজ থেকে বিরতি নেন, ছবির কাজ স্থগিত। আগামী কয়েক মাস তিনি শুধু কেবল মায়ের ভূমিকায় পালন করবে, নায়িকা নয়। গত বছর বিয়ে 3 বছর উদযাপন করেন এই তারকা দম্পতি। প্রণয় থেকে বিয়ে প্রতিটা ক্ষেত্রে সমালোচনার ঝড়ো। প্রিয়াঙ্কা নিকের চেয়ে বয়স অনেক বড়, ফলে এই বিয়ে আদৌ টিকবে কিনা তা নিয়ে সংশয় ছিল সর্বমহলে। এই ব্যাপারে নিক ও প্রিয়াঙ্কা অবশ্য কোনো নেতিবাচক মন্তব্য করেননি। পরবর্তীতে রাজস্থানের উমেদ ভবন রাজবাড়িতে তাদের বিয়ে হয়। পরে খ্রিস্ট ধর্ম অনুযায়ী গির্জায় বিয়ে করেন তারা। তাদের সাথে কটূক্তির পরিমাণ যত বাড়তে থাকে, তারা যেন একে অপরের হাত তত শক্ত করে ধরে আছে। পথ চলছে নিজেদের ইচ্ছায়, তাদের সেই পথ চলার ফসল সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া নবজাত। নিক ও প্রিয়াঙ্কা আবারও প্রমাণ করেছেন যে বয়স কেবলই একটি সংখ্যা। আপনি চাইলে যে কোনো বয়সেই দুজন দুজনার হয়ে যেতে পারেন।